প্রচুর মরশুম, আর এই মরশুমে হয়তো অনেকে এটা শুনে থাকবেন যে প্রত্যেকটা পুলিশ স্টেশনে চলে কালী পুজো, আর এটা কিন্তু সত্যি। আগের যুগে কী হতো, যখন ডাকাতের দল যখন কোনো একটা ডাকাতির উদ্দেশ্যে যেত, তার আগে কালী পূজা করতো ওই সফলতা পাওয়ার জন্য। তাহলে পুলিশেরা কি ডাকাত যে তারা কোথাও বেরোনোর আগে বা প্রত্যেকটা বছর তাদের ওই পুলিশ ক্যাম্পাসের মধ্যেই কিন্তু কালী পূজা করে? আসলে কিন্তু বিষয়টা তা নয়, এর পেছনে রয়েছে একটা গভীর অর্থ। চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে জানি তারই উত্তর। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। মা কালীর অনেক রূপ থাকে, আর যে রূপকে আমরা এই কালী পুজোর সময় পূজা করি তাতে কিন্তু আমরা এটা দেখি যে মা কালীর চারটে হাত থাকে। একটা হাতে উনি অভয় দান করেন, একটা হাতে বর দান করেন, একটা হাতে থাকে খড়্গ এবং আরেকটা হাতে থাকে কাটা মুন্ডু। অর্থাৎ দু হাতের মাধ্যমে তিনি জগতের কল্যাণ যাতে হয় সেই কাজ করেন, আর বাকি দু হাতের মাধ্যমে কিন্তু তিনি অশুভ শক্তির বিনাশ করেন। অর্থাৎ একদিকে তিনি শুভর বন্দনা করেন এবং আরেকদিকে তিনি অশুভ শক্তির বিনাশ করেন। পুলিশও কিন্তু ঠিক একই কাজই করে থাকেন, অর্থাৎ কখনও তিনি চোর ডাকাত ইত্যাদিকে পিটিয়ে একবারে সাহিত্যা করে দেন, সমাজকে ভালো রাখেন একবারে সংহারিণী রূপে, আবার অন্যদিকে কখনও আইন শৃঙ্খলাও বজায় থাকে। অর্থাৎ একদিকে যেরকম শুভ থাকছে পুলিশের কাছে, আবার একদিকে থাকছে অশুভ শক্তির বিনাশও, আর এই কারণেই তারা বন্দনা করে থাকেন কালী। আর সেই কারণে প্রত্যেকটা পুলিশ স্টেশনে আপনি কিন্তু কালী মন্দির পাবেন, এবং প্রত্যেকটা কালী পুজোর সময় প্রত্যেকটা পুলিশ স্টেশনে কালী পুজো কিন্তু হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোনো একটা ভিডিওতে। নমস্কার।